আসি পড়া খবরে যখনই কোনো কমপ্লেইন জমা পড়ে কখনোই আমরা ইনকোয়ারি করি, নজরদারি করা হয় না। যদি বাইরে থেকে কেউ ঢোকে তাতে আমাদের কিছু করার নেই। রেজিস্ট্রার মন্তব্যে হস্টেল সুপারের মন্তব্য, এমনই বিষয় সামনে আসছে। সিসিটিভির নজরদারি হয় না, আমাদের কাছে কমপ্লেইন আসলে তবেই আমরা তদন্ত করি। এইগুলো নজরদারি করেন কি করে? সিসিটিভি তো নেই, কিছু নেই, কিছু নজরদারি করা হয় না। আর হচ্ছে যিনি হচ্ছে গেটে থাকেন সিকিউরিটি, উনি তো রেজিস্টার আন্ডারে, আমাদের আন্ডারও তো নয়, ওটা তো রেজিস্টার ম্যাডাম দেখেন আর কি। এখানে যদি অন্য কেউ বাইরে থেকে চলে আসে আপনাদের দেখার কিছু করার, কিছু করার নেই, কিছু। কিন্তু আমি যখন খবর পেলাম 12:05 বাকি ছিল, সেই সময় আমি দৌড়ে এসে দেখি মানে একটা গামছা ঢাকানো আছে, উপর থেকে পড়ে গেছে, রক্ত লেগে আছে মাথাতে পায়ে। আমি সঙ্গে সঙ্গে মানে অ্যাম্বুলেন্স ফোন করি, ইউনিভার্সিটির অ্যাম্বুলেন্স, ইউনিভার্সিটির অ্যাম্বুলেন্স আসতে আসতে তার আগে একটা অটো এবং ট্যাক্সি ঢুকে যায়। অটোটাকে ছেড়ে দিই, ট্যাক্সিতে তুলে দিই, অ্যাম্বুলেন্সও তখন চলে এসেছে, কিন্তু আর চেঞ্জ করা হয়নি। অ্যাম্বুলেন্স পিছনে পিছনে গেছে কে পিছিয়ে অবধি, ওখানে ভর্তি করানো হয়। বাধা বলতে এই যে ধরুন আমাদের ফার্স্ট এয়ারদেরকে চেঞ্জ করা হলো ওখানে, আমরা তো সব কিছু ব্যবস্থা করে পাঠালাম, কিন্তু ওখানে 2-3 রুম মানে এত স্টুডেন্ট গেছে যে ওখানে পাওয়া যায়নি। ফলে তার পিজি স্টুডেন্ট একজন করে ছিল, সেই রুমে রাখা হয়েছে 3 করে। তাতেই ছেলেদের অবজেকশন কি, কেন পিজি স্টুডেন্ট ওর সঙ্গে থাকবে, আলাদা রাখার কথা ছিল, তাহলে আমাদের এখানে তো ছিল, ঠিক ছিল, বলে আমাকে ঘেরাও করে দেখেছে 2 রেজিস্টার নেই আমাদের। আমরা লকডাউনের পর শুরু করেছিলাম, কিন্তু ছেলেদের চাপে ওই রেজিস্টার আর সই করতে চায়নি। হোস্টেল নিয়মকানুন মানে না, নিয়মকানুন মানতে চায় না, মানতে চায় না। কী বলে আপনি যখন নিয়ম কানুনের মধ্যে আনতে চান তখন কী বলে ছেলেরা? নিয়ম কানুনই বলে মানে ওরা মানে এ করবে না। আমরা চেষ্টা করেছিলাম যে এই একটা সুযোগ লকডাউনের পরে বন্ধ ছিল, আমরা রেজিস্টার খাতাটা মেনটেন করবো। ওরা কিছুদিন 3 করছিলো, তারপরে আমরা করবোই না। আমরা যখন তখন চা খেতে বাইরে বেরোবো, আপনি কি সবসময় রেজিস্টার করবো না? পরে যে আমরা যে সিকিউরিটির কাছে যে বলবো, চাপ দেবো সিকিউরিটিকে, সিকিউরিটি হচ্ছে ওরা ভয় পাবে, কেননা ওদের যে কোনো মানে ওদের উপর যে আক্রমণ হয় কর্তৃপক্ষ পাশে দাঁড়াবে না। আরও আগে হয়েছে ক্যাম্পাসের ভিতরে যে সিকিউরিটি কোনো কাজ করতে গিয়ে ওদের বাধা দিয়েছে ছেলেদেরকে, রাত্রে গিয়ে মানে ওদের রুম থেকে মানে ওদের যে কোয়ার্টার আছে কোয়ার্টার থেকে সিকিউরিটিকে তুলে নিয়ে এসে ঝামেলা করেছে ফ্যামিলির কাছে, কিন্তু কর্তৃপক্ষ পাশে দাঁড়ায়নি। মানে ঠিকঠাক না, আমারও তো নিরাপত্তাহীনতা, আমরা নিজেরাই ভুগি, কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মেন হয়েছে। তো আমাদেরও গাফিলতি আছে, আমরা ঠিকমতো ছেলেদেরকে করতে পারি, এত ছেলে এক জায়গায় থাকে, আমাদের পক্ষে এ করাটা সম্ভব। র্যাগিং হয় বলতে সেটা তো যখনই কমপ্লেন জমা পড়ে তখন আমরা ইনকোয়ারি করি। এই ধরনের কমপ্লেন জমা পড়তো, এই ধরনের কমপ্লেন মানে কি, ধরো এই যেটা র্যাগিং বলতে আমরা যেটুকু জানি যে ফার্স্ট ইয়ার ঢুকলে ফুল প্যান্ট পরতে হবে, সবসময় ফুল প্যান্ট পরে থাকতে হবে, ফার্স্ট ইয়ারদেরকে একটা টেবিলে খেতে খেতে বসে ওরা, এই সব আর কি শুনতাম। কিন্তু এত কিছু যে হয় আমরা জানতাম না। আপনারা জানতেন না এরকম হচ্ছে? এরকম হচ্ছে জানতাম না, না।